stone carving sculpture অনেক প্রাচীন একটি আর্ট ফর্ম একজন বিখ্যাত মানুষের উক্তি ছিল এমন sculpture like archaeology you dig in and you find something তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার লাস্ট স্টোন কার্ভিং এর এক্সপেরিয়েন্স মাস্টার্স সেকেন্ড টার্মের একটি কোর্সের নাম ক্রিয়েটিভ কার্ভিং তো এই কোর্সে আমি একটি ব্ল্যাক স্টোন বেছে নিয়েছিলাম কাজটি করার জন্য এই স্টোন তুলনামূলকভাবে অন্যান্য স্টোন থেকে বেশি শক্ত হয়ে থাকে আমার কাছে কার্ভিং টুলস হিসেবে ছিল গ্রাইন্ডার মেশিন এবং সেনি ও হাতুড়ি কাজটি করতে আমার প্রায় 7-8 দিন সময় লেগেছে যাদের ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে তারা এই কাজ করলে অসুস্থ হয়ে পড়তে পারেন স্টোন কার্ভিং বেশ রিস্কি একটা কাজ যেহেতু গ্রাইন্ডারটা খুব ধারালো ব্লেড নিয়ে খুব স্পিডে চলতে থাকে বাই চান্স হাতে লাগলে বা কোথাও লাগলে খুব বড় অঘটন ঘটে যেতে পারে কার্ভিং এর দুইটা বড় সমস্যা হচ্ছে কার্ভিং এর এই সাউন্ডটা আর হচ্ছে এর থেকে তৈরি যে ডাস্টটা তো এই দুইটাই আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর এই জন্য আমি চেষ্টা করেছি হ্যান্ড গ্লোভস জুতা চশমা ইয়ারফোন এগুলো ইউজ করতে যতটা ক্ষতি কমানো যায় তবে এই কাজগুলো খুব স্থায়ী এবং সৌন্দর্য বর্ধনকারী হয়ে থাকে আমার এই কাজের ভেতরে যে হলোটা আছে ওটা করতে যেয়ে আমার সব থেকে বেশি কষ্ট হয়েছিল কারণ গ্রাইন্ডারের ডিস্কটা বেশ বড় কিন্তু ভেতরের হলোটা অতটা বড় করা যাচ্ছিল না এই জন্য দরকার ছিল ডাই গ্রাইন্ডার পরবর্তীতে হাতে ডাই গ্রাইন্ডার আসলে আমি চেষ্টা করব হলোটাকে আরও বেশি সুন্দর করতে তো এটাই ছিল আমার এই কাজের আউটপুট এখানে স্যাররা সবার কাজ ঘুরে ঘুরে দেখছিলেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো সাজেশন বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকে এতটুকুই থ্যাংক ইউ